কি মারাত্মক গরম পড়েছে বলতো? আর এই গরমের মধ্যে মাংস খেতে সত্যিই ভয় লাগে। আর এই গরমের দিনে যদি মাংসটা বেশি রিচ হয়ে যায় তাহলে কিন্তু শরীর খারাপের সম্ভাবনা থাকে। আজকে তাই তোমাদের জন্য আমি একটা এমন রেসিপি নিয়ে এসেছি মুরগির মাংসের, যেটা খেলে পেট তো খারাপ করবেই না, ভীষণ টেস্টি। গরমের দিনে খাবার জন্য এরকম একটা একদম হালকা পাতলা মুরগির মাংসের রেসিপি চলো দেখে নিই। প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করছি। আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, তাই 4 চামচ টক দই নিয়েছি, আর 4 চামচ মতো দুধ নিয়েছি, যেটা আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই দুধ আর দইয়ের মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে দই আর দুধের সঙ্গে মিশিয়ে নেব। আমি 1 চামচ মতো লবণও দিয়েছি, ক্লিপিংটা হারিয়ে গেছে বলে আমি দেখাতে পারলাম না। আর আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এই টক দইয়ের মধ্যে। এবার খুব ভালো করে আদা রসুন বাটাটাকে এই ম্যারিনেট করা টক দইয়ের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। আর লবণের কথাটা কিন্তু একদম মনে রাখতে হবে, 1 চামচ আমি লবণ দিয়েছি এর মধ্যে। খুব ভালো করে টক দইয়ের সঙ্গে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি 15 মিনিট আলাদা করে সরিয়ে রাখছি। আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। মুরগির মাংসের পিসগুলো আমি মিডিয়াম রেখেছি। আমি এর মধ্যে 7টা কাঁচা লঙ্কাকে 1/2 চিঁড়ে দিয়ে দিলাম, ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। আর যে ম্যারিনেট করা টক দইটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবার একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাংসের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি চামচ দিয়ে। এই মুরগির মাংস রান্নাটা একদম উপযুক্ত গরমের দিনে খাবার জন্য, অসাধারণই স্বাদ হয়, তবে একদম কম মশলা তেলে রান্নাটা হয়। আর ঝালটাও শুধুমাত্র গোলমরিচ আর কাঁচা লঙ্কার জন্যই হয়, শুকনো লঙ্কা আমি কোনো ইউজ করব না। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মাংসের সঙ্গে মাখিয়ে দিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দেব। অন্য পর্যায়ে রান্নাটা আমি শুরু করে দিলাম। গ্যাসের ওভেনের মুখে একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে 3 চামচ সর্ষের তেল দিলাম। আমি সর্ষের তেলে করছি, তোমরা অন্য কোনো তেলেও করতে পারো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে খুব ভালো করে কড়াইয়ের চারদিকে আমি তেলটাকে লাগিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে 2 খণ্ড করে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি কয়েকটা গরম মশলা ফোড়ন দেব, তার জন্য 2টো দারচিনি, 4টে ছোট এলাচ আর 6টা মতো লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। লো ফ্লেমে ফোড়নটাকে মোটামুটি 10-15 সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করলাম, যতক্ষণ না সুগন্ধ বেরোয় ফোড়নের। ফোড়নের থেকে সুগন্ধ বেরোলে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম সরু সরু করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা ধরে সেটা দিয়ে দিচ্ছি। পুরো মাংসটাই আমি এভাবে পেঁয়াজ কুচি বা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে মোটামুটি 4 মিনিট মতো খুব ভালো করে মাংসটাকে ভেজে নেব তেলের সঙ্গে। দেখো, 4 মিনিট ধরে কষানোর ফলে মাংস থেকে জল বেরোতে শুরু করেছে। আমি এই মাংসের জলে মাংসটা সেদ্ধ করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি মোটামুটি 5 মিনিটের জন্য রান্নাটাকে ঢাকা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো কতটা জল বেরিয়েছে আর তেল ভাজতেও শুরু করে দিয়েছে। মাংসটা এই মাংসের জলেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আমি এবার খুন্তি দিয়ে আরও 1 মিনিট মতো মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস যত কষবে তত কিন্তু মাংস রান্নাটার টেস্টটা অনেক বেশি হবে। আর এই মাংস রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ডায়েজেস্ট ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। আবারও আমি মাংসটাকে মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আর একটু সেদ্ধ হওয়ার জন্য। 3 মিনিট বাদে ঢাকাটা আমি খুলে দিলাম। মাংসটা আরেকটু সুসিদ্ধ হয়েছে আর জলটাও অনেকটা মরে এসছে। এবার আমি আবারও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো লবণ দিলাম। খেয়াল রাখতে হবে যে
যখন আমি দইটা ম্যারিনেট করেছিলাম তখনও এক চামচ মতো লবণ দিয়েছিলাম। লবণটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। লবণটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে মাংসের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। যেহেতু টক দইটা আমি অনেকটা পরিমাণ দিয়েছি তাই হাফ চামচ মতো চিনি দিলাম। এটা অপশনাল, যদি তোমরা কেউ মনে করো চিনি দেবে না তাহলে না দিতেই পারো। চিনিটাকে ভালো করে খুন্তি দিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি আরও চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিইনি, এগুলো শুধুমাত্র দেখতে ভালো হওয়ার জন্য আর গন্ধের জন্য দিলাম। কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে মাংসের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। মাংসটা ঢাকা দিয়ে কষতে কষতে মোটামুটি 80% মতো সেদ্ধ হয়েই গেছে। তাও আমি এক কাপ মতো গরম জল দিলাম মাংসটার সঙ্গে, আর এটা আরও ভালো করে সেদ্ধ করে দেবে মাংসটাকে। মাংসের মধ্যে গরম জল দিলে আরও টেস্ট হয় মাংসের। গরম জলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে। আবারও আমি 3 মিনিটের জন্য মাংসটাকে ঢাকা দিয়ে দিলাম যাতে আর একটু ভালো করে সেদ্ধ হয়। ঠিক 3 মিনিট বাদে ঢাকাটা খুলে দিলাম। দেখো মাংস একদম সুসিদ্ধ হয়ে গেছে আর দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে কাঁচা লঙ্কা আর গোলমরিচে। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোয়ে করে দিলাম। আমি গ্রেভিটা এতটাই রাখবো যেহেতু ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খেতে গেলে একটু গ্রেভি দরকার। এবার আমি এর মধ্যে 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম আবারও, তবে আর কোনো গরম মশলা গুঁড়ো দেবো না, তাহলে গোলমরিচের সুন্দর একটা মিষ্টি গন্ধ নষ্ট হয়ে যাবে। গোলমরিচের গুঁড়োটাকে খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে গরমে খাবার জন্য দই কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে একটা সুন্দর মাংসের রেসিপি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম।